সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন চুপচাপ হাসি খুশি একটা মেয়ে আসলে ভিডিওর সামনে আসছে। আজ কী বলার জন্য চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? স্বপ্ন। স্বপ্ন, আপু কি কি স্বপ্ন দেখেন? কোনোটাই না। কোনো স্বপ্নই দেখেন না? কি করেন কি আপনি? ছোট ভাইরে রাখেন। পড়ালেখা করেন? পড়ালেখা করেন না? পড়ালেখা করতে ইচ্ছা হয় না? ইচ্ছা করে, টাকা পয়সা লেগে কেমনে করবো। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা লেগে করেন না? লেখাপড়া করি। খাইতে রাইতে খাওয়া দাওয়া করতে পারেন ঠিক মতো? বয়স কত আপনার? 15 বছর বয়স। কে আসতে বলছে কে ভিডিওর সামনে? কেউ আসতে কই নাই, নিজেই আসছেন। কি বলতে চান এই ভিডিওটা যারা দেখবে তাদের কাছে কি বলতে চান? স্বামী থাকলে স্বামীকে না খাওয়াবেন? স্বামী তো এখন নাই, মনের মতো মানুষ হলে তাকে খাওয়াবেন নাকি? কিরকম মানুষ চান আসলে? বিয়ে শাদি করতে হবে না, ওই জীবনে ভাবছেন? এগুলো ভাবেন না? ভাবছি। কিরকম মানুষ কে চান? টাকা পয়সা জানি, কেউ বিয়ে করতে চায় না? বিয়ে করার তো বয়স হয়নি আপনার, এখনই করতে চান কেন? থাকেন কোথায়? বিক্রমপুর থাকেন? আচ্ছা আচ্ছা, দেশের বাড়ি কোথায়? বিক্রমপুরি? আচ্ছা, তা কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে? আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি আপনার এই সুন্দর হাসি দেখে আসলে কেউ বিয়ে করতে চায়? কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? দেখে বলতে পারবেন? একটু দেখে বলে দেন। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় সুন্দরী পরিবারের সুন্দরী মেয়ে। আসলে তার ইচ্ছা বেশি কিছু না, সে আসলে কী বলবে নিজেও জানে না, কী ইচ্ছায় আসে সেটাও জানে না। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01833 4944 3131। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়েন। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যে ফোন দিক ভালো কথা বলবেন, সত্যি কথা বলবেন। ঠিক আছে আপু, আর কিছু কিছু বলতে চান? ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।